বর্ধমানে খুব ভালো ভালো স্কুল আছে, আমি নাম নেব না, ইংলিশ মিডিয়াম, অনেক বড় লোকদের মেয়েরা পড়ে। বলে হুজুর আপনার ছোট মেয়ের বুদ্ধি খুব ভালো, ওকে ইংলিশ মিডিয়ামে দিন। আমি বললাম আমার বিটিকে আমি বেশ্যার পোশাক পরাতে পারবো না, আমার মেয়ে অশিক্ষিত হবে, বাড়িতে পড়বে, গোয়ার থাকবে, কিন্তু কিয়ামতের দিনে আমার বিটির জন্য আমাকে জাহান্নামে যেতে হবে না। আজকে আপনি দেখতে পাবেন অনেক ইংলিশ মিডিয়ামে স্কার্ট পরে, এইট ক্লাস যে মেয়েটা বালিক হয়ে গেছে তাকে স্কার্ট পরিয়েছে, সে যখন বাপের মোটরসাইকেলে পেছনে বসে যায়, যখন হাওয়ার ঝোঁকা দেয়, গাড়ির হাওয়ার ঝোঁকা, স্কার্ট উঠে যায়, তার আন্ডার বিয়ার দেখা যায়। আমি বললে খারাপ ভাষা হয়ে যাবে, কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি। আজকে আলামিন মিশনগুলো তৈরি হয়ে মুসলমান ছেলেদের ইমানগুলো অনেকটা বেঁচে গেল, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? এই জন্যই বেঁচে গেল। আপনাকে বলে দিই আমাদের দেশের অনেক খ্রিস্টান স্কুল আছে, আছে না? না আছে। সেখানে যখন তারা প্রবেশ করে, প্রার্থনা করে, তাদেরকে যিশু আর মরিয়মের মূর্তি রাখা থাকে, সেখানে প্রণাম করতে হয়। বড় কষ্ট হয়, দুঃখ হয়। আপনার ছেলেকে যদি শিক্ষিত করতে চান, এই আলামিন মিশনগুলো যেন টিকে থাকে, সেই দোয়া করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যতগুলো মিশন হচ্ছে, আপনার মনে মনে হবে আমি পয়সা খরচ করছি, আমি পয়সা দিচ্ছি, এরা পয়সা লুটছে না। আপনি দেখতে পাবেন আপনার পয়সা বেশি খরচ হয়েছে, আপনার বাড়ি ছেলে বাড়িতে এসে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছে, ঠিক কি না? তাই না? যে ছেলেরা আলামিনে পড়ে নামাজ পড়ে না, পড়ে না, নামাজ পড়ে, কোরআন শিক্ষা দেওয়া হয় তাদেরকে, এবং দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়। সেই ছেলেটা যখন ডাক্তার হবে, তার মধ্যে ঈমান টিকে থাকবে। সে যখন মাস্টার হবে, তার মধ্যে ঈমান বাজাই থাকবে। সে যখন প্রফেসর হবে, তার মধ্যে ঈমান বাজাই থাকবে। সে আমাদের মতো মৌলবিদিকে দেখলে শ্রদ্ধার চোখে দেখবে, কিন্তু বড় কষ্ট লাগে। আপনি আমার বর্ধমানে চলুন, মেদিনীপুরের কথা বলবো না, আমি জানি না, যখন আমার বর্ধমানে চলুন, ভালো ভালো ডাক্তার দেখি দেব, ভালো ভালো ডাক্তার। সে অমুসলিম মেয়েকে বিয়ে করে সে শালা নিজে হিন্দু হয়ে গিয়েছে, দেখি তো বর্ধমানে চল। সালাম দিলে উত্তর দেয় না মুসলমান ডাক্তার, নাম করব না বর্ধমানে। আবার দেখতে পাবেন বাপ তরবিয়ত দিয়েছে, একজন মুসলমান শিশু ডাক্তার আছে আমাদের খুব কাছের মানুষ, ডাক্তার আমিনুল ইসলাম, শিশু ডাক্তার, বর্ধমানের মারাত্মক ডাক্তার, বড় ডাক্তার। আমি যাই আমার পাশেই আমাদের মাদ্রাসার মেম্বার মাস্টার মেহবুবুল হক সাহেব, উনার জামাই, এত বড় বড় দাড়ি মোলবিদের মতো, পাঁচ ওয়াক্তের নামাজি, দিনদার, সাথী ভাই, সময় লাগিয়েছেন, হজ করেছেন, দিনের উপরে প্রতিষ্ঠিত। আমার গলসি বাজারে আছে ডাক্তার সাইদুল ইসলাম সাহেব, প্রত্যেক দিন 150 থেকে 200টা রুগী দেখে, এত পরিষ্কার, এত দিনদার, নামাজের সময়ে ঘড়ি ঘড়ে উঠে রুগীকে বশ করিয়ে নামাজটা আদায় করে। শুধু তাই নয়, মুসলমান রুগী গেলে, গরিব মানুষ হলে পয়সা লাই না, ওষুধ দেয়, প্লাস বলে বাবা নামাজ পড়ো, ইনা নামাজ পড়বে, নামাজ, আল্লাহ শিফা দিবে, আল্লাহ ভালো করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তারবিয়াত বাপ মা শিক্ষা দিয়েছে, ছোট থেকে পেয়েছে, জীবনে নামাজ ছিল তাই পেয়েছে। আবার আপনাকে দেখিয়ে দেব ভালো ভালো শিক্ষিত লোক, তাতে হিন্দু হোক কিংবা মুসলিম হোক, নিজের মা বাবাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসছে, ঠিক কি না? রেখে এসছে। ওই জন্যে আমার ভাই, শিক্ষা আগে নয়, আদর্শ আগে। আর আদর্শটা পাবে কোথায়? আদর্শ স্কুলে গিয়ে পায় না, মায়ের কাছে পায়। কথা বলুন, মায়ের কাছে পায়, বাবার কাছে পায়। যেমন আমার মায়েরা যারা শুনছেন আমার বক্তব্য, তাদেরকে বলবো একটা বড় নসিহত, যেটা আমাদের সমাজে ঘটছে, দেখবেন যায় যায় ঝগড়া হয় না, হয় না? ঝগড়া হয়, হতেই পারে, ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি হতেই পারে, পারে না? পারে। কিন্তু অনেক মা আছে, যদি যায়ের সাথে ঝগড়া হয়, নিজের ছেলেকে এসে বলে তো চাচির সাথে একদম কথা বলবি না, কিছু দিলে লিবি,
ওই রকম যদি কারো বিবি থাকে তাকে ঝাঁটা করে দু ঝাঁটা মারলে নেকি পাবে, বুঝতে পেরেছেন না পারেন? আমার মায়েরা না, তুমি ছেলেকে শিক্ষা দিবে, বাবা তোর চাচির সাথে আমার ঝগড়া হয়েছে কিন্তু মা হয় তোর চাচি মা, তার সঙ্গে খারাপ ব্যবহার করি না, ডাকলে যাবি, তোরা কিছু বলবি না, আমার সাথে হয়েছে হয়েছে, এটা হচ্ছে ভালো আদর্শ। মা যদি অ্যাক্টিভ হয়, মা যদি আদর্শবান হয়, সন্তানকেও আদর্শ দেবে। আর ছেলে তৈরি কোথায় হয়? আমরা মনে করি বাবারে অমুক কলেজে বলে প্রফেসর হয়ে গেল, শুনেলেন? যারা মনে করেন যে আমার ছেলে অমুক কলেজে পড়ে প্রফেসর হয়েছে, ওই কলেজে পড়ার মূল্য নাই, প্রফেসরের মূল্য নাই, মূল্য আছে ওই মাস্টারটার যে তোমাকে ক্লাস থ্রিতে ক্লাস ওয়ানে অ আটা যে পড়িয়েছে, সেই মাস্টারটারই মূল্য বেশি। কেন? তুমি তখন স্কুলে সিঁড়ি থেকে ঝাঁপ মারতে, বুঝতে পেরেছেন না পারেন? আর তখন মাস্টার ডানাটা ধরে বলতো, এই বাবা ঝাঁপ মারি না, পাটা ভেঙে যাবে, বস, হ্যাঁ তোর গায়ে লেগে যাবে, না বাবা মাথায় হাত বুলিয়ে বস কর তো, বল অ অ একবার বলে আ আলয় বাপ অ বল। কলেজের ছেলেকে পড়াতে হয় এভাবে? কথা বলুন, মেহনত করতে হয়। আমাদের মাদ্রাসায় সব থেকে বেশি দাম ওই শিক্ষকের যিনি নুরানি কায়দা পড়ায়, যে আমাদেরকে ইবতেদায়ী পড়িয়েছে, তার মূল্যটা বেশি। আলিফ উচ্চারণ হয়নি, ওই শিক্ষক বলেছে বলো আলিফ আলিফ, জোফে দাহান মুখা খালি হিসা আলিফ। ওই উস্তাদের যে মেহনত, ওই মেহনতটাই কামিয়াবির রাস্তা। আমি যখন গুজরাটে গেলাম কাফলেতায়, আমাকে ছ মাস সুরা ফাতেহা পড়ালো, চার মাস পড়ার পরে মনে দুট পালিয়ে যাবো, ছ মাস কেউ সুরা ফাতেহা পড়ে একদিনে মুখস্ত হয়ে যাবে? কিন্তু আজকে বুঝতে পারি কোরআন শুদ্ধ হয়ে গেছে, সুরা ফাতেহাটা শুদ্ধ করিয়েছে, তো গোটা কোরআন শুদ্ধ হয়ে গেছে, গোটা কোরআন শুদ্ধ হয়েছে। ছ মাস পরে দেখলাম তিন মাসের ভেতরে দশ পারা হিফজ করে ফেলেছি, তিন মাসে দশ পারা, তিন মাসের ভেতরে দশ পারা হিফজ করেছি। শুধু তাই নয়, দশ পারাটাই এক জায়গায় বসে শোনাবার ক্ষমতা রেখেছি, আলহামদুলিল্লাহ, উস্তাদের মেহনত। আমার তো এখন বুঝতে পারি আমার ওই উস্তাদটার মূল্য বেশি, যে আমাকে সূরা ফাতিহা ছ মাস মাস করিয়েছে, বিরক্ত হয়নি, আমাকে বলেছে আলহামদুলিল্লাহ, আমি বলেছি আলহামদুলিল্লাহ, বলে নেই হুয়া আল হা 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 নিকালো হা নিকালো, দশ মার্তবা বলো হা হা হা, আমার সাথে সাথে উনি বলেছেন এই যে মেহনতটা ওইটারই মূল্য। তো মেহনত মা করবে, বাচ্চা ছেলে সময় কার কাছে বেশি থাকে, বাপের কাছে না মায়ের কাছে? মায়ের কাছে। মা যদি অ্যাক্টিভ হয়, মা যদি ভালো আদর্শ দেয়, সে ভালো আদর্শ পাবে। আমি নাম করব আমাদের বর্ধমানের পশ্চিমবাংলারই ঘটনা, ভালো লোক, বাপ গেছে, বেটা কলেজে হোস্টেলে পড়ে, বাপ বেচারা চাষ করে, বেটার লেগে খাবার নিয়ে গেছে, তো একটা চাষি মানুষ কি পড়ে যাবে, চাষ করে একটা শার্ট পরেছে লুঙ্গি পরে, আর যেরকম চপ্পল আছে চপ্পল পরে চলে গেছে। কিন্তু বড় লোক কিরকম চাষি, পঞ্চাশ ষাট বিঘে জমি চাষ করে, কিন্তু চাষিদের জানেন তো কোনো ট্যাটাস নাই, যেমন তেমন ভাবে গেছে বেটা কলেজে। তো তার সঙ্গে আর একটা বন্ধুকে নিয়ে গেছে, তো বেটাকে দেখেছে, কই রে বাপ আয়, এলে তোর লেগে খাবার এনেছি, তোর মা করে দিয়েছে। তো তার বন্ধুরা জিজ্ঞেস করেছে তোর কে হয়, তো ইংরেজিতে বন্ধু দিকে বলেছে এটা আমার ঘরের কাজের লোক। বাপ বুঝতে পারে নাই, গায়ে এসে বলছে জানি আমার বেটা ইংরেজিতে এরকম করে বললে, বলছে তোকে কাজের লোক বলেছে, কি বুঝলেন, তোকে বলেছে ঘরের মুনিশ, বাপ মসজিদে বসে খেলেছে পরেজগার, নামাজ পড়তে গিয়ে চোখের পানি ফেলে বলেছে আল্লাহ আমি যে গরু পালছি সে গরু আমার কথা শুনে, কিন্তু আমি যাকে মানুষ করছি সে মানুষ হয়নি, সেই ছেলেটা নাস্তিক, আমি নাম করব না, হয়তো মন্ত্রীও হয়েছি, মন্ত্রিত্বও পেয়েছি,
কিন্তু নাস্তিক আল্লাহ মানে না। তার ওই আখলাক কা চরিত্রটা যে বাপকে মুনিশ বলতে পারে সে কখনো আল্লাহকে বিশ্বাস করতে পারে না, নাস্তিক হয়েছে। বড় কষ্ট লাগে। শান্তিনিকেতন বোলপুরে একজন মুসলমান ঘরের ছেলে প্রফেসর আমাকে বলছে খেতে বসে আমার সঙ্গে, আমি শুয়োর কুকুর হারাম জবাই কাটা সব খাই, আমি মুসলমান। আমি তাকে বললাম তোমাকে কে বললে মুসলমান, বলে তাইলে আমি তোমাকে বেঈমান কাফের নেমো খারাম হারাম কর শুয়োর গরু গাধা কুকুর সব বলা যাবে, মুসলমান বলা যাবে না। বলে কেন? মুসলমান হতে গেলে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে টিকলে ইসলামের আইন কানুন তোমাকে মানতে হবে।